সৌদি আরবে ফিল্ম ইন্ডাস্ট্রি খোলস ছেড়ে বেরিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর অল্প সময়ের মধ্যেই দেশটিতে সিনেমা হলের সংখ্যা বেড়ে গেছে। বর্তমানে দেশটিতে সিনেমা হলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 600টি। ধীরে ধীরে পশ্চিম এশিয়ার শীর্ষ সিনেমার বাজারে পরিণত হতে যাচ্ছে দেশটি। 2021 সালে সিনেমার বাজার থেকে সৌদি আরবের আয় হয়েছে 450 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,850 কোটি টাকা। মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, 2025 সালে সৌদি আরব বিশ্বের 10ম বৃহত্তম সিনেমার বাজার হওয়ার পূর্বাভাস দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুবাই ভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ভক্স সিনেমা সৌদি আরবে নতুন নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমে 1,17,000 মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। 16 বিলিয়ন সৌদি রিয়াল বিনিয়োগে সিনেমা হলের সঙ্গে শপিং মল, ফ্যাশন হাউস, বিনোদন ও দোকানপাট অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে আগামী 5 বছরের মধ্যে বাড়বে আরও সিনেমা হল। এখানেই শেষ নয়, সৌদি আরব তাদের বিনোদন খাতে 64 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এই সামগ্রিক বিনিয়োগ আগামী দশকে এই বাজারকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এছাড়া সৌদি আরব বর্তমানে ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের আয়োজনে জোর দিতে চায়। এরই মধ্যে সৌদি রাষ্ট্রীয় অর্থায়নে দ্বিতীয়বারের মতো এমন একটি কনসার্টের আয়োজন হয়েছে, যেখানে 1,80,000 মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৌদি আরবে 1970 সালের পর দেশটির ইসলামিক নেতারা সিনেমা হলগুলো বন্ধ করে দেন। এরপর দীর্ঘ 35 বছর ধরে সেখানে কোনো সিনেমা হল ছিল না। 2018 সালে সিনেমা হলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির রাজ পরিবার। একই বছর 18 এপ্রিল রিয়াদে চালু হয় দেশটির প্রথম সিনেমা হল। অল্প দিনেই দেশটিতে বাড়ছে হলের সংখ্যা, বাড়ছে দর্শক শ্রোতাও। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন।